রেডমি নোট সিরিজটা বরাবরই জনপ্রিয় এবং ফাইনালি এবারে আমরা হাতে পেয়ে গেলাম রেডমি নোট 12 4G। হ্যাঁ, 5G নিয়ে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং রিভিউ আপনারা পেয়েছেন, বাট এই 4G তে আসলে কী চেঞ্জেস থাকছে? এটাতে এমন স্পেশালিটি কিছু রয়েছে যা আমরা রেডমি নোট সিরিজে এর আগে পাইনি। বিস্তারিত কথা হবে ফুল রিভিউতে। আপনারা এই রেডমি নোট 12 4G স্মার্টফোনটি পেয়ে যাবেন কিন্তু লাইক টেলিকমে, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5 এ। ডিসক্রিপশন সবকিছু দেওয়া থাকবে, এই ফোনের কারেন্ট প্রাইস সেটাও দেওয়া আছে, একটু দেখে নেবেন এবং তাদের কাছে পেয়ে যাচ্ছেন। ফার্স্ট অফ অল ডিজাইনে, এই স্মার্টফোনটা এতটাই স্লিম আমি একটু আগে বলছিলাম, রেডমি নোট সিরিজের কোনো ফোনে এমন কিছু দেখিনি। এটার থিকনেস হলো মাত্র 7.9 মিলিমিটার। নোট সিরিজে এর আগে তো আমি পাইনি, আপনারা পেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি, বাট দেখে গ্লাস মনে হবে, এবং এটা ফ্রস্টেড। তারপরেও ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, কিছুটা ফিঙ্গারপ্রিন্ট বসে যেমনটা আমরা দেখছি আর কি। আর বডি ফ্রেম সেটা একদমই স্কোয়ার বক্সি শেপের, তবে পাতলা হওয়াতে ফোনটা হাতে নিয়ে মোটামুটি ভালো একটা ফিল পাওয়া যায়, এবং এর ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো, সেই সাথে এটার ওয়েট ব্যালেন্সও কিন্তু আমরা বেশ ভালো দেখছি। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন তো সবকিছু রয়েছে, সেই সাথে এক্সট্রা পেয়ে যাচ্ছেন আইআর ব্লাস্টার, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল অ্যান্ড সবকিছুই আছে। আচ্ছা, তো সবকিছু মিলে এর ওজন ছিল 183 গ্রাম, যেটা আমার মনে হয় না খুব বেশি। এর যে ডিসপ্লেটা, এটার সাইজ 6.67 ইঞ্চ, যা অ্যামোলেড প্যানেল, এবং এখানে কিন্তু আপনারা 120Hz হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। ফুল এইচডি প্লাস রেজুলেশনের 1200 nit পিক ব্রাইটনেস রয়েছে। তো বলা যেতে পারে 1200 nit পিক ব্রাইটনেস, এটা আমরা একদম মোটামুটি হাই মিড রেঞ্জ বা মিড রেঞ্জ বাজেটেই দেখি, সেক্ষেত্রে এখানে রেডমি ভালোই করছে বলা যায়। আর এই ডিসপ্লেটাকে আবার প্রোডাকশন করছে কোরিয়ান গ্লাস 3। ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, কালারফুল এবং ব্রাইটনেস গুড এনাফ, টাচ রেসপন্স আমরা ভালো পেয়েছি। সেই সাথে এর যে পাঁচল কাট অফটি, এটা কিন্তু বেশ ন্যারোই মনে হয়েছে আমাদের কাছে, বাট যে জিনিসটা চোখে বাড়তে পারে এর লোয়ার চিনটা, এটা তুলনামূলকভাবে একটু মোটাই লাগবে চারিপাশ যখন আপনি দেখবেন, মানে বাকি তিন পাশ যখন আপনি দেখবেন। এবারে তাহলে যে জায়গায় আমরা মূলত 5G থেকে পরিবর্তন পাচ্ছি, এটার ক্যামেরা সেকশনে। এটার মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, যেখানে 5G তে আমরা পেয়েছিলাম 48 মেগাপিক্সেল, দেন আলট্রা ওয়াইড রয়েছে 8 মেগাপিক্সেলের, তারপর 2 মেগাপিক্সেল একটা ইউজলেস সেন্সারও আছে অবশ্যই। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার হলো গিয়ে 13 মেগাপিক্সেলের। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30fps। তো এর যে মেইন ক্যামেরা, যদি কিনা আমরা 5G সাথে কম্পেয়ার করতে চাই, আমরা কিন্তু মোটামুটি বোথ ডিভাইস থেকে সিমিলার টাইপের ছবি পেয়েছি। তবে আমার মনে হয়েছে কালার অ্যাকুরেসির দিক থেকে এটা অনেকটা কাছাকাছি, মানে অ্যাকুরেট কালারের কাছাকাছি, যেখানে রেডমি নোট 12 5G কিছুটা বুস্টেড কালার দিত, বাট শার্পনেস ডিটেল এই স্মার্টফোনটিতে কিন্তু আমরা ভালো দেখছি। সেই সাথে ডাইনামিক রেঞ্জেও আমার আগেরটার তুলনায় এখানে মনে হয়েছে বেটার ক্যালকুলেশন করতে পারছে স্মার্টফোনটি। শ্যাডো ডিটেলে হ্যাঁ, সেখানে কিছুটা কমতেই মনে হয়, আগেরটা তো আমরা তেমনটাই পেয়েছিলাম। এর বাইরে প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ডিটেল ধরে রাখতে দেখছি প্রত্যেকটা ছবিতেই মোটামুটি। আমাদের কাছে এর পোর্ট্রেট মোডটাও ভালো লেগেছে, এজ ডিটেকশন বেশ ভালো পেয়েছি, ম্যাক্সিমাম সময় ঠিকঠাক রেজাল্ট দিয়েছে, তবে ব্লারনেসটা, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা কিছুটা আর্টিফিশিয়াল লাগতে পারে অনেকের কাছে। আর হিউম্যান যে স্কিনটা, এটা একটু ওয়ার্ম করে নেয়, যা দেখতে অবশ্য খারাপ লাগে না, মোটামুটি ওভারঅল ভালো লাগা কাতারই থাকবে। বলছিলাম না 2 মেগাপিক্সেল ইউজলেস সেন্সার আছে, ওটা ম্যাক্রোশুটার, ওটা দিয়ে কাজ চালাতে পারবেন প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নিলে, আদারওয়াইজ খুব একটা ভালো ছবি আসে না। 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড আছে, যার ডে লাইটের ছবিগুলোতে আমরা দেখছি কালার অ্যাকুরেসি কিন্তু একদম মেইন ক্যামেরার মতো, দুইটাকে সাইড বাই সাইড রাখতে গেলেও আপনারা প্রায় অলমোস্ট সিমিলার টাইপের কালার পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ডিটেলের দিক থেকে তো কিছুটা পিছিয়ে থাকে, ইভেন ডাইনামিক রেঞ্জেও কিছুটা পিছিয়ে থাকছে। তবে আলট্রাওয়াইড এক্সপোজার ব্যালেন্সে একটু পিছিয়ে থাকবে মেইন ক্যামেরার তুলনায়। লো লাইটে আসলে আলট্রা ওয়াইড ততটা ভালো করতে পারছিল না, যেখানে মেইন ক্যামেরাটা এটা কিন্তু একটা ভালো রেজাল্টই দিয়েছে। নাইট মোড অন করে নিলে ইউজেবল ছবি আপনারা পেয়ে যাবেন। এটাকেও যদি আমরা সেই 48 এর সাথে কম্পেয়ার করি, অর্থাৎ 5G সাথে, আমার মনে হয়েছে তখন সিমিলার একটা রেজাল্ট দিচ্ছে দুটো স্মার্টফোনে, একটু কন্ট্রাস্টই হতে দেখা যায়, সেই সাথে নয়েজ গ্রাইনের দেখাও কিছুটা তো পাওয়া যায়। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30fps। ভিডিওর স্ট্যাবিলিটি আসলেও পেয়েছি, বাট শ্যাডোর ডিটেলগুলো ততটা ভালো দিতে পারছিল না, আর ভিডিওটা একটু ওয়ার্ম টোনে নেয় আর কি। তো ক্যামেরা নিয়ে সব মিলে আমার মতামত হলো, এটার এখন যে কারেন্ট প্রাইসটা আছে, অর্থাৎ এটা হলো ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট, যার 128GB ভ্যারিয়েন্টের দাম মোটামুটি 26 থেকে 27-28 এর মধ্যে ভ্যারি করছে, এটুকু শিওর এই ডিভাইসটার দাম কমবে, অনেকটাই কমবে, মানে এখন যেমনটা দেখছেন এরকম থাকবে না। তো তখন গিয়ে এটার ক্যামেরা আপনাদের কাছে মনে হবে একদম ঠিকঠাক, বাট এই মুহূর্তে যদি 27,000 টাকায় আমরা কম্পেয়ার করতে যাই, তাহলে মনে হবে অনেক ডিভাইসের সাথে সিমিলার পারফরমেন্স করলেও কিছু কিছু ডিভাইস থেকে আবার একটু পিছিয়েও থাকছে। ওকে, এবারে পারফরমেন্স নিয়ে আলোচনা করা যাক। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যা 6nm-এর একটি প্রসেসর, গ্রাফিক্স সিস্টেমকে পাওয়ার করছে অ্যাড্রিনো 610। আমরা 5G তে কী পেয়েছিলাম? 4 Gen 1, একেবারে স্ন্যাপড্রাগনের লেটেস্ট একটি এসএসসি ছিল ওটা। তো ওই প্রসেসরের সাথে এটার কম্পেয়ার করতে গেলে আসলে কী হতে পারে? 4 Gen আর এদিকে 6 সিরিজের প্রসেসর, মনে হবে হয়তো এইটা এগিয়ে আছে, বাট আসলে বিষয়টা সেরকম না, ওইটা লেটেস্ট এবং ওইখানে বেশ কিছু জায়গায় এগিয়ে থাকবে। আবার ক্লক স্পিডে এইটা কিছুটা এগিয়ে আছে, যেমন এইটার ক্লক স্পিড হলো 2.8 GHz, আর ওইটাতে 4 Gen 1 ছিল হলো গিয়ে 2.0 GHz। বাট এই স্কোর বইপত্রে যা যা আছে, এই সমস্ত বিষয় না দেখে রেগুলার পারফরমেন্স কী সেটাই আমাদের জানা উচিত। তার আগে জেনে নিন এটার অপারেটিং সিস্টেমে কী থাকছে। এটাতে কিন্তু আপনারা MIUI 14 পেয়ে যাচ্ছেন,
নিয়েছেন বেসড অন অ্যান্ড্রয়েড 13 এইখানে আবার লেটেস্ট দেখছি সো পারফরম্যান্স হ্যাঁ রেগুলার কাজবাজ সে সামলাতে পারছে যখন কিনা আপনি একটা 20 থেকে 22000 টাকার ফোন ইউজ করার চিন্তা ভাবনা করবেন বাট ভারী অ্যাপ্লিকেশন একসাথে কাজ করতে গেলে তখন এর প্রসেসর ততটাও পেরে উঠছিল না মানে আপনি এট এ টাইম যদি 5-6টা ভারী অ্যাপ্লিকেশন নিয়ে রান করতে চান তখন দেখবেন যে একটা থেকে আরেকটা যখন সুইচ করছেন কোনোটা হয়তো ক্র্যাশ করছে কোনোটা আবার ওপেন করতে একটু টাইম লাগছে এছাড়া মাইক্রো স্ট্যাটা লক করা গেছে টুকটাক মাঝে মধ্যে বাট একদম ল্যাগ করে আটকে আছে এরকম বা ফ্রিজ হয়ে যাচ্ছে এই ধরনের প্রবলেম আমরা এখন পর্যন্ত ফেস করিনি এই ডিভাইসে তবে ফ্রিতে আপনি বেশ কিছু ব্লোটার পেয়ে যাবেন এখনকার দিনে দেখা যায় রিয়েলমি রেডমি সব ডিভাইসগুলোতে বেশ কিছু ব্লোটার ফ্রিতে দিয়ে দেয় তো আমার সাজেশন থাকবে এগুলো না লাগলে আপনি আনইনস্টল করে ফেলবেন সেক্ষেত্রে হয়তো আরেকটু বেটার রেজাল্ট দিতে পারবে স্মার্টফোনটি গেমিং এর প্রসঙ্গে আসলে আমরা এটা দিয়ে টুকটাক গেমিং করার ট্রাইও করছিলাম যদিও এটা মোটেই কোনো গেমিং ডিভাইস হচ্ছে না আগেই বলে দিলাম তবে আমরা এখানে পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ ব্যালেন্স মিডিয়ামে খেলতে পারবেন যে বিষয়টা শুনেও হয়তো আপনার ভালো লাগবে না যেখানে আমরা মিডেটে খেলে Z80 Z70 নাকি যেন পড়েছে ওটাতেও মনে হয় এইচডি হাই পেতাম আর সত্যি বলতে এটাই যে পাবজির ক্ষেত্রে আমরা ততটা বেটার রেজাল্টও পাইনি বাট খেলা যায় কিন্তু আমার সাজেশন থাকবে এটা দিয়ে যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন দেন আপনি আসলে ফ্রি ফায়ারই খেলুন ওটা আর বেটার রেজাল্ট দিতে পারছিল ওটা খুব স্মুথ একটা রেজাল্টই দিচ্ছিল এই স্মার্টফোনে তবে ভালোর বিষয় এই স্মার্টফোনটা ব্যাটারিও খুব বেশি বার্ন করে না এবং গরমও হয় না এবং কোনো ধরনের থার্মাল থ্রোটলিং আমরা লক্ষ্য করিনি তবে সিওডির ক্ষেত্রেও ভালো রেজাল্ট পেয়েছি সিওডি আসলে খুব অপটিমাইজড তো এই স্মার্টফোনের সাথে বেশ ভালো একটা রেজাল্ট দিয়েছে ইভেন গ্রাফিক্স নিয়েও আমরা সন্তুষ্ট আছি তো ফাইনালি গেমিং এবং পারফরমেন্স নিয়ে আমার যা মনে হয়েছে আপনার বাজেট যদি এরকমটা হয় 25,000 আশেপাশে এবং আপনি আসলে হেভি গেমার না হেভি কাজবাজ করেন না তাহলে এই স্মার্টফোন নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন বাট আপনার যদি মেইন প্রায়োরিটি হয় এমন যে আমি গেমিং করব আর আমার খুব হাই পারফরমেন্সের প্রসেসর দরকার সেই ক্ষেত্রে ভাই আপনার জন্য অন্য অপশন অবশ্যই আছে আশা করছি বুঝতে পারছেন ওয়েল এটার ব্যাটারি রয়েছে 5000 mAh এর এবং বক্স আপনি 33 ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন মানে চার্জার পেয়ে যাচ্ছেন সো এটা আবার খুবই স্ট্যান্ডার্ড অ্যাডাপ্টার থেকে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাওয়া যায় একদিন প্লাস এই স্মার্টফোনটা ইজিলি ব্যবহার করা যায় তবে যেহেতু রেডমির ফোন আমি আশা করছিলাম স্টেরিও স্পিকার থাকবে বাট এটা বটম ফায়ারিং স্পিকার যেটা এটা দিয়ে লাউড সাউন্ড দেয় ফুল ভলিউমে গেলে কিছু কিছু সাউন্ড থেকে ডিস্টরশনও পেয়েছি আর মোটামুটি একটু কমিয়ে রাখলে এটা থেকে ভালো সাউন্ড পাবেন তবে লাউডনেস যেহেতু অনেক ভালোই সো 80% ভলিউম লেভেলে রাখলে ঠিকঠাক সাউন্ড পাওয়া যায় আর ইয়ারপিসের সাউন্ড আবার এটা কিন্তু ঠিকঠাক আছে সেই সাথে প্রয়োজনীয় সমস্ত সেন্সরসগুলোই এই স্মার্টফোনে রয়েছে আর ছিল হচ্ছে গিয়ে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা সাইড মাউন্টেড এটা কিন্তু আবার বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট প্রত্যেকবার অ্যাকুরেটলি কাজ করে স্লাইটলি অ্যানিমেশন ডিলে আছে জাস্ট দ্যাটস ইট এবারে সবার মাঝে যে কনফিউশনটা কাজ করছে আমি কি 5G ভ্যারিয়েন্টটা নেবো নাকি এই 4G ভ্যারিয়েন্টটা নিবো দেখুন 5G নিয়ে যদি 5G কথাই চিন্তা করি সেটা আমারই কোনো আপনাকে ফায়দা দিবে না বাট এইটার ডিজাইনটা আবার সুন্দর যখন কিনা আমরা 5G সাথে কম্পেয়ার করতে যাব আবার ক্যামেরায় আমার মানে মনে হচ্ছে ওইটার তুলনায় এটা কিছুটা এগিয়ে আছে বেটার প্রসেসিংও মনে হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে পারফরমেন্সে কিছুটা এগিয়ে রাখবো আমি আবার 5G-কে যেহেতু ওইটা লেটেস্ট একটি চিপ কিছুটা এগিয়েও থাকছে ওখানে বাট যদি আপনি ওই যেটা বললাম যে রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন তখন আমার মনে হয় এটা নিলে খারাপ হবে না আর এটার দাম যদি আরও কিছুটা কমে তখন এটা নেওয়াটা আরও বুদ্ধিমানের কাজ হবে সো ওয়েট করতে পারেন একটু আর প্রাইসের ব্যাপারে আপডেটেড থাকার জন্য ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লাইক টেলিকমের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইলো তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো টাটা